আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই বন্ধুগণ আজকের আলোচ্য বিষয় করোনা ভাইরাস কি এই ভাইরাসের পূর্ববর্তী লক্ষণগুলো কি হিউম্যান করোনা ভাইরাস প্রতিরোধ কিভাবে এটা প্রতিরোধ করতে হয় কিভাবে এই রোগ থেকে বেঁচে থাকা যায় সে সম্পর্কে আজ আমি আপনাদের বিস্তারিত জানাব আশা করি শেষ পর্যন্ত দেখলে বা বুঝলে এই ভাইরাস থেকে বেঁচে থাকা সম্ভব ইনশাআল্লাহ করোনা ভাইরাস বলতে এক গোত্রের অনেকগুলো ভাইরাসকে বোঝায় যা মূলত প্রাণীদের মধ্যে পাওয়া যায় ব্লাড ফ্লো তথা সার্স ভাইরাসও এই গোত্রের হিউম্যান করোনা ভাইরাস এক ধরনের জুনোটিক রোগ এবং এই সংক্রমণটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ভাইরাসটির অনেক রকম প্রজাতি আছে কিন্তু এখন পর্যন্ত বিজ্ঞানীরা প্রায় ছয়টি করোনা ভাইরাস শনাক্ত করেছেন যা মানুষকে প্রভাবিত করে এবং হালকা থেকে মারাত্মক লক্ষণ সৃষ্টি করে হিউম্যান করোনা ভাইরাসের প্রথম খোঁজ পাওয়া গিয়েছিল উনিশশো সালে একজন রোগীর মধ্যে যিনি সর্দিতে ভুগছিলেন করোনা ভাইরাস নামটি এসেছে এর আকৃতির ওপর ভিত্তি করে ইলেকট্রন মাইক্রোস্কোপে এই ভাইরাসটি ক্রাউন বা মুকুটের মতো দেখতে হওয়ায় এর নাম হয়েছে করোনা মানুষ প্রায় তাদের জীবনের কোনো না কোনো সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয় সুস্থ হয়ে ওঠে এবং কয়েক মাস পরে আবার সংক্রমিত হতে পারে মানুষের দেহে ছয় ধরনের করোনা ভাইরাস সংক্রমিত হতে পারে যথা আলফা করোনা ভাইরাস বিটা করোনা ভাইরাস এবং বাকি দুটি সার্স ও মার্স তাদের প্রাণঘাতী লক্ষণগুলোর জন্য পরিচিত হিউম্যান করোনা ভাইরাস ছড়ানোর কারণ হিউম্যান করোনা ভাইরাস সাধারণত একজন ব্যক্তির শ্বাসনালীকে প্রভাবিত করে শ্বাসনালীতে সংক্রমিত তরল কাশি বা হাসির সময় এক ব্যক্তির থেকে আরেক ব্যক্তির মধ্যে চলে যায় এছাড়াও যদি সংক্রমিত ব্যক্তি মুখ না ঢেকে খোলা বাতাসে হাসি বা কাশি দেয় তাহলে ভাইরাসটি বাতাসে ছড়িয়ে পড়ে ভাইরাস ছড়িয়ে পড়ার অন্যান্য কারণ হলো সংক্রামিত ব্যক্তির সঙ্গে হ্যান্ডশেক সংক্রামিত কোনো বস্তুর সাথে নাক বা মুখ একসঙ্গে স্পর্শ করা এবং বিরল ক্ষেত্রে রোগীর মলমূত্র স্পর্শ করা হিউম্যান করোনা ভাইরাসের লক্ষণ এর কারণে ফ্লুয়ের মতো লক্ষণ দেখা দেয় যা হালকা থেকে মাঝারি আকার ধারণ করে অন্যদিকে মার্স ও সার্স মারাত্মক লক্ষণ সৃষ্টি করে এই ভাইরাসের পূর্ববর্তী লক্ষণগুলো হল সর্দি গলা ব্যথা কাশি মাথা ব্যথা জ্বর হাসি অবসাদ শ্বাস নিতে কষ্ট হওয়া এক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় এবং যারা বয়স্ক তাদের এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে এবং নিউমোনিয়া বা শ্বাসনালীর ব্যাধির মতো মারাত্মক অসুস্থতায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেশি থাকে মার্স ও সার্সের লক্ষণগুলো মারাত্মক হয় এর কারণে গুরুতর শ্বাসকষ্টের সমস্যা কিডনিতে সমস্যা ডায়রিয়া এবং কোনো ব্যক্তির মৃত্যু হতে পারে বলে জানা গেছে হিউম্যান করোনা ভাইরাস নির্ণয় হিউম্যান করোনা ভাইরাস নির্দিষ্ট কয়েকটি পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয় যথা মাল্টিকিউলার টেস্ট সক্রিয় সংক্রমণের লক্ষণগুলি খুঁজে বের করতে শেরোলজি টেস্ট এই পরীক্ষাটি নজরদারি করার উদ্দেশ্যে এটি পূর্ববর্তী সংক্রমণ থেকে অ্যান্টিবডিগুলি শনাক্ত করার জন্য করা হয় যা একজন ব্যক্তির ভাইরাসের ধরন প্রকাশিত করে হিউম্যান করোনা ভাইরাসের চিকিৎসা এর সঠিক চিকিৎসায় এখনও আবিষ্কার করা হয়নি বেশ কয়েকটি ভ্যাকসিন নিয়ে এখনও গবেষণা চলছে তবে অনেকগুলো সহায়ক চিকিৎসা পদ্ধতি এবং ওষুধ রয়েছে যেগুলো এর হালকা থেকে মাঝারি উপসর্গগুলির চিকিৎসা করতে পারে উদাহরণস্বরূপ ব্যথা ও জ্বরের চিকিৎসার জন্য ওষুধ বা গলা ব্যথা নিরাময়ের জন্য গরম পানি ইত্যাদি হিউম্যান করোনাভাইরাস প্রতিরোধ হাসি বা কাশির পরে হাত ধুয়ে নিন কাশি বা হাসির আগে মুখ ঢেকে নিন আপনার যদি মনে হয় যে আপনি সংক্রামিত তাহলে কোনো ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা এড়িয়ে চলুন রান্না না করা গোস্ত ও ডিম খাওয়া এড়ান নিজেকে সারাক্ষণ হাইড্রেট রাখুন লক্ষণগুলো দেখা দেয়া মাত্রই ওষুধ খান এবং পরিস্থিতি গুরুতর হয়ে উঠতে দেবেন না ধোঁয়াটে এলাকা বা ধূমপান করা এড়িয়ে চলুন যথাযথ বিশ্রাম নিন ভিড় থেকে দূরে থাকুন সূত্র বোল্ড স্কাই সাবস্ক্রাইব ও শেয়ার করে ইসলাম প্রচারে আপনিও অংশগ্রহণ করুন